ওয়েলকাম টু উমস কুকিং ল্যাব। বন্ধুরা, আজকে তোমাদের জন্য কাঁচাগোল্লা রেসিপি নিয়ে এসেছি, আর এই সহজ রেসিপিটা তোমরা কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই আজকে আমরা কি করে কাঁচাগোল্লা বানাবো। আমার চ্যানেলে এই কাঁচাগোল্লা ছাড়াও রাজভোগ, নারকেলের সন্দেশ, গজা, রসগোল্লা, নানা রকম মিষ্টি রেসিপি আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। একটা বাটির মধ্যে দু চামচ, বড় চামচের দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রাখবো। এই মিশ্রণটা দিয়েই আমি ছানা কাটবো। আর দেখো, এখানে ফুল ফ্যাট মিল্ক আমি নিয়েছি, সেটা জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়েছি, কিছুক্ষণ সময় এটাকে একটু ঠান্ডা করে নেব, তবে পুরো ঠান্ডা না, একটু ফুটন্ত অবস্থা থেকে একটুখানি গরমটা কমিয়ে নিয়ে তারপরে আমরা ছানা কাটবো। ফুটন্ত অবস্থায় যদি এই দুধের থেকে ছানা কাটা হয় তাহলে কিন্তু ছানাটা খুব সফট হয় না, আর মিষ্টি বানানোর জন্য সফট ছানা চাই। দেখো, দুধটা এর মধ্যে অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিয়ে ছানা কেটে নিলাম। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার বন্ধু হয়ে যাও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে তাতে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। না, অল অপশনটা কিন্তু ক্লিক না করলে আমার কোনো নোটিফিকেশন তোমরা পাবে না। প্লিজ আমাকে সাপোর্ট করে দাও আর আমার বন্ধু হয়ে যাও। আর যারা আমাকে সাপোর্ট করছো সবাইকে জানাই ধন্যবাদ। ছানাটা দেখো, ছানার জল থেকে ছেঁকে নিলাম। এবার ফ্রিজের জল দিয়ে এটা ভালো করে ধুয়ে এটাকে আবার চিপে চিপে জলটা বের করে নেব। কাঁচাগোল্লা ছানাটা এভাবে চিপে চিপে জলটা বের করে নিতে পারো, আর এটা 30 মিনিট টাঙিয়ে রাখলেই জলটা বেরিয়ে যাবে। কিন্তু রসগোল্লার সময় কিন্তু এটা 2 থেকে 3 ঘন্টা ঝুলিয়ে জলটা বের করতে হবে, এবং এরকমভাবে চিপে চিপে জল বের করা যাবে না। এটাই দুটোর মধ্যে পার্থক্য। এবার আমি 30 মিনিট দেখো ছানাটাকে ঝুলিয়ে রাখবো, তাতে একদম ড্রাই হয়ে যাবে আর ছানাটা ঠান্ডা করে নিতে হবে। ছানাটাকে আমি 30 মিনিটের জন্য জলের কলের মধ্যে বেঁধে রেখে রাখবো, তাহলে মোটামুটি জল যতটা আছে বেরিয়ে যাবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখো চিনি আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি। এখানে আমার পুরো 1/2 কাপ লাগবে না, যতটা লাগবে আমি মেশাবো, আর এলাচ দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এলাচের গুঁড়ো থাকলে তোমাদের আর এলাচ দানা এইভাবে গুঁড়ো করতে হবে না। তারপরে এলাচের খোসাগুলো আলাদা করে নিলাম। আর এই চিনিটা লাগবে, এছাড়াও আমার কি লাগবে দেখে নাও। এইছাড়াও লাগছে আমাদের মিল্ক পাউডার, এখানে 4 টেবিলস্পুন মতো মিল্ক পাউডার আছে। এই চিনির গুঁড়োটা আর মিল্ক পাউডার দিয়েই আমরা কাঁচাগোল্লা বানাবো। দেখো ছানাটা রেডি হয়ে গেছে। 30 মিনিট ঝুলিয়ে রাখার পরে দেখো ছানাটা মোটামুটি একদম ঝরঝরে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার ছানাটাকে হাতের সাহায্যে 5 মিনিট এটা ভালো করে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নিয়ে এবার এই ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। ছানাটা ভাগ করে নিয়ে একটা ভাগ কি করছি সেটা দেখে নাও। এভাবে দেখো সমান ভাগে ভাগ করে নিলাম। এবার কি করছি দেখো, একটা ননস্টিক প্যান নিয়ে অল্প ঘি, মানে এখানে বেশি ঘি দেবে না, 1/4 টিএসপি, মানে চামচের আগায় অল্প ঘি নিয়ে জাস্ট প্যানের মধ্যে লাগিয়ে নাও। বেশি ঘি দিলে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এই ঘি এর মধ্যে আমি যে ছানাটার একটা ভাগ করে নিয়েছিলাম সেটার একটা ভাগ দিয়ে দেব, আর এর মধ্যে কী কী মেশাচ্ছি সেটা দেখে নাও। লো ফ্লেমে ছানাটাকে নাড়তে থাকবো, আর এর মধ্যে দেখো আমি মিশিয়ে দিলাম মিল্ক পাউডার 3 টেবিলস্পুন, 3 চামচ বড় চামচে 3 চামচ মিল্ক পাউডার এতে মিশিয়ে দিলাম। আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে দেখো আমি পুরো কন্টিনিউয়াস নাড়াতে থাকছি আর খুব ভালো করে মেশাতে হবে। আর এরপর এর মধ্যে মিশিয়ে দেব চিনিটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা।
এর মধ্যে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনি মিশিয়ে দাও। আমি এখানে 4 চামচ চিনি মিশিয়েছি, চিনি গুঁড়ো মিশিয়েছি, যেটার মধ্যে আমি এলাচ আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এবার লো ফ্লেমে তোমাদের এটাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে, যতক্ষণ না ছানাটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় আর পুরো প্যান থেকে ছেড়ে আসে আর দলার মতো একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন পুরো মিশ্রণটা একসাথে হয়ে যাবে এবং প্যান থেকে ছেড়ে আসবে। এইভাবে নেড়ে যেতে হবে। ফ্লেমটা কিন্তু বারবারই বলছি লো ফ্লেম থাকবে, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু একদম ভালো হবে না, ছানাটা পুড়ে যাবে, ভালো লাগবে না। আর দেখো একটা খুন্তির সাহায্যে আমি কন্টিনিউয়াস ছানাটাকে মিশিয়ে দিচ্ছি, সমস্ত জিনিসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এবার চিনিটা গলে গেছে, নরম হয়ে গেছে, আস্তে আস্তে একটা একটা ডো তৈরি হয়ে যাবে এবং লো ফ্লেমে এটা নেড়েই যেতে হবে। এবার দেখো এটা শুকনো হয়ে এসছে আর ডোয়ের মতো একটা রেডি হয়ে গেছে। যখনই এটা একসাথে দলা পাকিয়ে যাবে এবং এটা একটা ডোয়ের মতো মিশে যাবে, দেখো প্যান থেকে ছেড়ে আসছে আর ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এই অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তবে পুরো ঠান্ডা করতে হবে না, যখন হাতে ধরা যায় এরকম মতো ঠান্ডা করলেই হবে। একটা চামচ দিয়ে এটাকে নেড়ে নেড়ে কিছুটা আমি ঠান্ডা করে নেব, তবে কিন্তু পুরো ঠান্ডা করবে না। পুরো ঠান্ডা করলে কিন্তু ছানা কাঁচাগোল্লার যে মিষ্টিগুলো আছে সেই আকারগুলো তৈরি করতে পারবে না, তাই চামচ দিয়ে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব। আর তারপরে যে ছানাটা আলাদা করে রেখেছিলাম সেই ছানাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কীভাবে করছি দেখে নাও। ছানাটা অল্প ঠান্ডা হয়ে গেলে এবার বাকি ছানাটার সাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো কিভাবে আমি মাখছি, এইভাবে মেখে নাও ছানাটা। ছানাটা এবার যে মিশ্রণটা দুটো মেখে নিলাম সেটাকে এবার সমান ভাগে ভাগ করে নিতে হবে। ছানাটা দেখো আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমরা যেরকম করে রুটির গোলা তৈরি করি সেভাবে হাতের সাহায্যে গোল করে সুন্দর করে সাইজ করে নিতে হবে। কাঁচাগোল্লার আকার সবসময় গোলাকার হয় আর এটা হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে। এরপর তোমাদের বাড়িতে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া গ্রেট করে নাও, আর যদি না থাকে তাহলে মিল্ক পাউডারের মধ্যে কোটিং করে নাও। যেভাবে আমি করছি ওইভাবে করে নাও। সবসময় তো বাড়িতে মাওয়া পাওয়া যায় না, তাই মিল্ক পাউডারটা সেই জায়গায় সবসময় ইউজ করতে পারো। মিল্ক পাউডার দিয়ে এইভাবে কোটিং করে নাও, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও না একদম পারফেক্ট কাঁচাগোল্লা, বড় বড় দোকানে যেরকম কাঁচাগোল্লা বা প্রাণহারা পাওয়া যায় একদম সেরকমই টেস্ট হবে। উপরে তোমরা কাজু বাদাম পেস্তা কুচি করেও দিতে পারো, আমি এখানে কেশর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাপোর্ট করে দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে তাতে অল অপশনটা ক্লিক করে দিও আর আমার বন্ধু হয়ে যেও। সবাইকে জানাই ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, পরে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। চলো বাই।